দুই বন্ধু সিভিক পুলিশে কর্মরত, কিন্তু সাইকেল করে দুই বন্ধুর দুই বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরাটাই মূল কাজ। তারা দুই বন্ধু সিভিক পুলিশে কর্মরত, সজল বাউল ও বিপ্লব দাস। তারা দুই বন্ধু মিলে সাইকেল করে কলকাতা টু লাদাখের উদ্দেশ্যে রওনা দেন। তাদের দুই বন্ধুর দুই রকম বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সজল বাউল বর্তমানে নৈহাটি থানার সিভিক পুলিশে কর্মরত, আর এক বন্ধু বিপ্লব দাস কলকাতা ব্যারাকপুর পুলিশ কমিশনারের নিমতা থানার সিভিক পুলিশের কর্মরত। তারা দুই বন্ধু কলকাতা থেকে লাদাখের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে রওনা দেন। বর্তমানে জাতীয় সড়ক ধরে কুলটি থানার চৌরাঙ্গি ফাড়ির এলাকায় প্রবেশ করেন সোমবার সন্ধে। তাদেরকে কুলটি বাইপাস চৌরাঙ্গি মোড়ে কর্মরত কুলটি ট্রাফিক গার্ডের সিভিক পুলিশেরা তাদেরকে স্বাগতম জানায়। তবে এই সাইকেল করে এই রওনাতে সাধারণ মানুষের কাছে তাদের বার্তা পৌঁছানোই বড় পাওনা। এই বিষয়ে সিভিক কর্মী বিপ্লব দাস বলেন যে আমরা অনেক কাছ থেকে বিভিন্ন দুর্ঘটনা দেখতে পাই, অনেকে সিগন্যাল মানে না, রাস্তা পার হয়, তাই সাধারণ মানুষের কাছে সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা দেয়া, মানুষজন হেলমেট ব্যবহার করে, সিগন্যাল দেখে রাস্তা পারাপার হয়, যেন প্রত্যেক মানুষ অন্তত নিজের কথা ভাবেন। তার বক্তব্য, আমরা এত কিলোমিটার পথ চলাতে মানুষ যদি সেফ ড্রাইভ সেভ লাইফের কথা বোঝে সেটাই আমাদের কাছে বড় পাওনা। অপরদিকে তার আরেক বন্ধু সিভিক পুলিশ সজল বাউল তার বার্তা যে পরিবেশ রক্ষার কথা তুলে ধরা, মানুষ যেন পরিবেশ পরিষ্কার রাখে, যেন প্লাস্টিক বা দূষণ যাতে কম ঘটে, যেখানে সেখানে মলত্যাগ না করে, কারণ সেটা আগামী প্রজন্মের জন্য ভালো ফল পাওয়া যাবে এবং সুস্থ থাকবে মানুষ। তাই এই দুই বন্ধুর দুই উদ্যোগ। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে করার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে বর্তমান ব্যারাকপুর পুলিশ কমিশনে নিমতা ট্রাফিক গার্ডে কর্মরত আছি, তো অনেক কাছ থেকে বিভিন্ন দুর্ঘটনা দেখতে পাই, অনেক দুর্ঘটনার সম্মুখীন হই, যে মানুষ সিগন্যাল অবমাননার কারণে, হেলমেট না পরার কারণে। একটাই বার্তা আমাদের যে প্রত্যেকটা মানুষ তার নিজের জন্য সিগন্যাল মেনে চলুক, হেলমেট পরুক, পরিবেশকে বাঁচাক, প্রত্যেকটা মানুষ জীবনে সুস্থভাবে বাঁচার জন্য, এটাই আমাদের নির্মাণ। একটাই দেওয়া যে আমরা চাই সবাই পরিবেশ পরিষ্কার রাখুক, প্লাস্টিক যথাস্থানে ফেলুক, দূষণ যতটা সম্ভব, একদম তো কম করা যাবে না, যতটা সম্ভব দূষণ কম করা যায়। আমাদের পরিবেশ, আমাদের মাটি, যে মাটি আমাদেরকে ধারণ করে, সে মাটিকে যদি আমরা পরিষ্কার রাখতে পারি, স্বচ্ছ রাখতে পারি, তাহলে আমাদের সাথে সাথে আমাদের নেক্সট জেনারেশন এবং আগামী জেনারেশন ওরা পরিবেশ পরিষ্কার পাবে। আমরা কী করি, সবাই টাকা পয়সা জমি ব্যাংকে রেখে যাই সব পরবর্তী প্রজন্মের জন্য, যাতে সন্তান সুখে থাকে, তার থেকে বরং আমরা যদি পরিবেশ পরিষ্কার রেখে যাই তাদের জন্য, দূষণমুক্ত পরিবেশ রেখে যাই, তাহলে তারা সেই পরিবেশকে আরও সুন্দরভাবে ভোগ করতে পারবে এবং আমাদের পৃথিবী অনেক বছর বাঁচবে। সেই জন্যই একটা বার্তা আমি মানুষের জন্য নিয়ে যাচ্ছি যে সবাই যেন পরিবেশ পরিষ্কার রাখে, প্লাস্টিক যেখানে সেখানে না ফেলে, মলমূত্র ত্যাগ উল্টোপাল্টা জায়গায় না করে, এইভাবে যেন সবাই পরিবেশকে সচেতন রাখতে পারে এবং দূষণ যাতে কম ঘটাতে পারে। আপনারা কোথা থেকে কোথা পর্যন্ত যাবেন? আমার বাড়ি নৈহাটিতে, আমরা নৈহাটি থেকে নর্থ ইন্ডিয়া পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে এবং আমাদের এক্সট্রিম টার্গেট হচ্ছে কি কার্দুংলা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।